হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিন্সেস অফিসিয়াল। সবাই কেমন আছো? আই হোপ সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আমি যে এখন এই ড্রেসটার জন্য মানে এই ভিডিওটা করছি, এটা হচ্ছে কি আমি যখন আগের দিন ইউটিউব একটা ইভেন্টে গেছিলাম, তো আমি এই ড্রেসটা পরে গেছিলাম। তো এই ড্রেসটা দেখে অনেকেই বলছে যে দিদি কোথা থেকে নিয়েছো, লিঙ্কটা দাও। তো আমি বলছি মেনলি এইটা আমি একটা অফলাইন মানে একটা শপিং মল থেকে কিনেছি, ওই জন্য আমি এই ড্রেসের লিঙ্কটা তোমাদের দিতে পারছি না, তাও বলে দিচ্ছি কোথা থেকে কিনেছি। তো আমি একদিন গেছিলাম মাসিমারি কলকাতা SNB ওই শপিং মল থেকে কিনেছিলাম। আর এই যে তো শপিং মল, তো আমি ফার্স্ট টাইম মানে আমি যখন এসেছি তখন এসে আমার ড্রেসটা না ভীষণ পছন্দ হয়েছিল, যেন আমি আগে যখনই এসেছি তখন ড্রেসটা পরে নিয়েছি। আর পরার পরে তারপর আমি দাদাকে বললাম যে চল একটু ভিডিও অন করা যাক। তা ভিডিওটা করলাম, তো আমি ড্রেসটা পরেছি, মানে আমি ভেতরে জামাকাপড় পরেছি তার উপরে পরেছি, এর জন্য একটু বেশি মোটা মোটা লাগছিল। তো এই দুটো ড্রেস মানে একটা সাদাটা কালো, তারপর আমি সাদাটা পরার পরে কালোটাও দাদা বললো যে তাহলে কালোটাও একটু চেক করে দেখ কেমন লাগে দেখতে। তারপর আমি কালোটা একটু পরতে গেলাম, ওখান থেকে পরে আবার এলাম। তো এবার আমাকে দেখো কেমন লাগে, যারা আমি না একটু স্টাইল মারছি, যেমন ছেলেপেলে অনেক সময় করে, তা দেখলাম একটু হলে পরে যেতাম, বাবারে কি ভয় লাগছিলো। তারপর তোমরা দেখো, তোমরা দেখেই বলবে কোনটা বেশি ভালো লাগছে, মানে এই হোয়াইটটা নাকি ব্ল্যাকটা। তো আমার মনে হচ্ছিলো এই আমার, আমি যেহেতু একা না, আমি মা দাদা আর মাসিমণি গেছিলাম, তো মাসিমণিরা সবাই বলছিল যে সাদাটা নাকি বেশি ভালো লাগছে দেখতে, ওই জন্য তারপর দেখলাম যে হ্যাঁ আমারও মনে হচ্ছিলো সাদাটা একটু বেশি বেশি ভালো লাগছে, তাই জন্য আমি কালোটা আবারও পরেছি। সাদাটা পরেছিলাম, তারপর কালোটা আমি আবারও পরে এসেছি। তো তোমরাই দেখে বলো কোনটা বেশি ভালো লাগছে। আর এই দেখো সবাই একটু এরকম যখন পোস্ট মারে যে দাদা বলছে দেখো দাদা এরকম কেমন লাগছে দেখতে, তো হাসি বলছে কই আরেকবার একবার কর, এই জন্য আরেকবার দেখিয়ে দিলাম। তারপর এটা ভালো লাগলো, তাহলে ভাবলাম যে না তাহলে চলো সবার যখন পছন্দ হলো সাদাটা, তাহলে চলো সাদাটাই নিয়ে যাওয়া যাক। তারপর আমি ড্রেসটা কোথাও চেঞ্জ করে এলাম, এবার যে কালোটা পরেছিলাম সেটা আবার খুললাম, খুলে আবার এটার ভিতরে রাখতে না আবার সমস্যা হয়ে যায়, কারণ এবার হ্যাঙ্গারটাতে আবার আটকাতে হবে, মানে আটকে যেহেতু এখানে হ্যাঙ্গারগুলোতে আটকানো ছিল সেটাতেই আর কি রেখে দিচ্ছিলাম। তারপর দেখলাম, বললাম যে না পড়তে ভালো লাগে, তারপর এই গুছিয়ে রাখাটা ভীষণ পরিমাণে টাফের ব্যাপার, তাও কি বলবো। তারপর রেখে টেখে দিচ্ছি, তারপর চলো কোথায় যাবো নাকি। ও এটা যখন নেওয়া যখন হয়ে গেছে, তাহলে তো নিচে বিলটা পে করতেই হয়। তারপর দেখলাম ঘোরাঘুরি করে যে আর কোনো কিছু পছন্দ হবে না, কারণ আমার ছিল কালকে একটা ইভেন্ট, এমার্জেন্সি আমার ড্রেসের দরকার, কারণ আমি জানতামই না হঠাৎ করে এটা হয়ে গেছে। তাই জন্য কোনো কথা না ভেবে একদম সিধা চলে গেছিলাম শপিং মলে, তো ড্রেসটা যেহেতু আমার পছন্দ হয়েও গেছিলো, চলো এটা নিয়ে এবার একটু বিলটা পে করা যাক। এবার এখান থেকে আমি মা মাসিমণি সবাই মিলে চলেছি বিলটা পে করার জন্য। এবার এখানে এই যে দেখো লেখা রয়েছে SNB শপিং এর এখানে, তারপরে বিলটা কাউন্ট করার জন্য আমার এখানে মানে কি ফোনপে যেহেতু আছে, তো আমি ওরকম স্ক্যান ফিসক্যান কিছু করতে পারি না, তাই জন্য একটু ক্যাশ টাকাটাই ভাবছিলাম দিয়ে দেবো। আর এই যে হচ্ছে মল, নিচের ফ্লোরটা হচ্ছে ছেলেদের জন্য আর ওপরে মেয়েদের জন্য। তারপর ওপর থেকে তো ঘুরেই এলাম, কারণ আমি ঘোরার মতো আজকে দেখাতে পারলাম না, কারণ আমার কাছে টাইম প্রচুর শর্ট টাইম ছিল ওই জন্য। তারপর কী করবে চলো একটু টাকাটা পে করা যাক, তারপরে এই যে টাকাটা দিয়ে দিলাম। আর দেবার পরে কত টাকা বিল হয়েছে সেটা কি শুনতে চাও না, থাক যাই হোক না কেন ওটা আর বলছি না, যদি কারো শুনতে একান্ত ইচ্ছা করো তাহলে আমি পরে নেক্সট ভিডিওতে বলে দেবো। তারপরে দিলাম, দেওয়ার পর এই যে আমার জামাটা মানে প্যাক করা হয়ে গেছে, আর আমাকে ক টাকা ফেরত দিয়েছে জানো তো, এই যে 1 টাকা ফেরত দিয়েছে। ও তারপর ম্যাম বলছে ম্যাম আপনার বিলটা, তারপর বিলটা নিয়ে নি, তো বিলটা নিয়ে চলে এলাম। আর এই যে আমাকে 1 টাকা ফেরত দিয়েছে, ও ফেরত দেওয়ার পরে মা আবার এদিকে কী করছে জানবে, আমার মা এখানে ছিল দেখো, এটা তো আমি নিয়ে গেছি। এবার আমার মা দেখি এখানে কি দেখছে, মা বলছে শুনু এখানে কানেরগুলো খুব পছন্দ হয়েছে, তুই কি নিবি এখান থেকে। মা এখন দেখছে, মা বলছে এখানে একটা নিয়ে চলো, বলছে না 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 এখানে আমার এখন কানের কোনো দরকারই নেই, কারণ আমি যেটা নেওয়ার ইচ্ছা ছিল আমি সেটা পেয়ে গেছি। তারপরে এখন আমরা বাড়ির দিকে যাবো, মানে বাড়ির দিকে বলতে মাসিমণি বাড়ির দিকে যাবো, আর আমরা এখন বাড়ির দিকে যাই। তোমরা ততক্ষণ আমার আরও নেক্সট ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে থাকো। টাটা।